আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো চলে আসলাম আপনার খামারে আবারও, প্রতি সপ্তাহে আসা হয়, প্রতি শনিবারেই আসা হয়। তো এই সপ্তাহে চলে আসলাম, এই সপ্তাহে রোজা পড়ে গেল, বছরের দ্বিতীয় রোজা আজকে। আচ্ছা, তো আপনি প্রথমেই যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিতেন। আমি নাজমুল, আমি মোস্তাকিন ডেইরি ফার্মের মালিক। মালিক তো না, পরিচালনা করি আর কি, মালিক তো উপর আল্লাহ। তা তো অবশ্যই, এখন আছে কিছু করো, রোজার মাস, রোজাও আছে। দেখান দর্শক ভাইদের যদি পছন্দ হয়। আপনার তো মূলত গাভী গরু কেনা বেচা করা? গাভী গরু আমার কাছে বেশি থাকে, তার ভিতর দুইটা উন্নত মানের গরু আছে। আর এক দামে বিক্রি করে? এক দামে বিক্রি করি। আর দুই দাঁত, চার দাঁত, অদাঁতের গাভী গরু? এই ধরনের গরু আমার কাছে বেশি থাকে ভাই। আমার কাছে দুইটা গরু আছে, এসব গরুগুলো বড় খামারে থাকলে ধরেন দাম বেশি দিলে লাগবে। তা আমার কাছে আছে, কোনো দর্শক ভাই যাতে লেয় দুটা গরু, দুটা উন্নত মানের গরু আছে, দুটা গির গরু আছে, দুই দাঁত করে বামা বীজ আছে দুইটা, কোনো ভাই যাতে নেয় তাহলে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো চলুন গাভীগুলো দর্শকদের। হ্যাঁ, দর্শক ভাইদের দেখেন। সিরিয়ালের প্রথম গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে দুই দাঁত ভাই। এই গাভীটা তো মনে হয় একটু আগে বাচ্চা দিল না? তারপরে বললেন যে বাচ্চা আগে বাচ্চা দিয়েছে ভাই, বকনা বাচ্চা। বকনা বাচ্চা দিয়েছে না? এই যে এই বাচ্চাটা? হ্যাঁ বকনা বাচ্চা। দর্শক, এই বাচ্চাটা কিছুক্ষণ আগে হলো, বকনা বাচ্চা না? বকনা বাচ্চা ভাই। দাঁতে দুইটা? দাঁতে দুইটা ভাই। তার মানে প্রথম বাচ্চা দিল? প্রথম বাচ্চা দিয়েছে ভাই। দর্শক, গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে, হওয়ার পরে তো মনে হয় এই দুধ দই দিয়েছেন না? দুধ হয় ভাই, দুধ টানলাম আর বাচ্চা খাওয়াইলাম। আর এখন তো ঘন ঘন টানতে হবে? টানতে হবে ভাই, দুইখান দাঁত। দুধ আশা করা যায় কেমন এটার থেকে? দুধ আল্লাহ দিলে দেয়ার মালিক আল্লাহ ভাই, দুধ দিতে আল্লাহ দেয়। দুধ প্রথম দিনে করে দুধ আল্লাহ যেতে দেয় 12-13 হবে। এটা 12-13 কেজি হবে প্রথম দিন? প্রথম দিন করে। তো দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভয় লাগে 1,65,000 দাম। এক নাম্বার গাভীটার চা দাম 1,65,000 ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হালকা কিছু, মাম আর কিছু না, দুই দাঁত। হালকা কিছু? জি ভাই। এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাভী? জি ভাই, দুই দাঁত। দাঁতে দুইটা? দুইটা। প্রথম বাচ্চা দিয়েছে? জি ভাই। সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছি? বন্ধ কর। সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি? এটা গির গরু ভাই, গির জাতের একটা গাভী। জি, গির জাতের দুইখান দাঁত। দাঁতে দুইটা? দুইটা। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কত দিনের প্রেগনেন্ট আছে? 8 মাসের প্রেগনেন্ট ভাই। 8 মাসে প্রেগনেন্ট, মাস দারিক সময় আছে? হ্যাঁ, মাসখানেক সময় আছে। মাসখানেক সময় আছে? জি ভাই। প্রথম বাচ্চা দেবে? প্রথম বাচ্চা দেবে। মানে বড় সরে একটা? বড় সরে মানে কয় ক্যামেরা আসবে? কোনো ভাই দর্শক ভাই আমার কাছে দুইটা গির আছে, যেতে নেন তাহলে আপনার কথা সরজমিনে এসে দেখলে আরো ভালো হয়। সরজমিনে বড় বড় গরু বুঝছেন, বড় গরু মাশাআল্লাহ, শিংগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই। বাচ্চা দিলে আরো বড় দেখা যায়? বাচ্চা দিলে আরো বড় দেখা যায় ভাই, দুই দাঁত করি ভাই। এই দুইটা গরু একবার ছিল ভাই বুঝছেন। দামটা কি? বামা বীজ দিয়ে আছে। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভয় লাগে এটার দাম পড়বে 2,60,000। 2,60,000? জি ভাই। পরবর্তী দেখা, পরবর্তীটাও তো সেম কোয়ালিটির গাভী? হ্যাঁ, পরবর্তীটাও দুই দাঁত, এটাও 8 মাসের প্রেগনেন্ট ভাই। পরবর্তীটাও দাঁতে দুইটা? দুইটা ভাই। 8 মাসের প্রেগনেন্ট? জি, 8 মাসের প্রেগনেন্ট। দুধের উলান পালান গুলো দর্শক দেখতে? দর্শক ভাইদের দেখেন, 8 মাসের প্রেগনেন্ট ভাই। মাথা তাতা দেখেন দর্শক ভাইদের? দর্শক, মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। উলানটা দেখেন দর্শক ভাইদের? দর্শক, উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। পিছনে উলান দেখেন, দুটা গির গরু ভাই, এই দুইটারই ধরেন বামা বীজ দিয়ে আছে বুঝছেন, দুইটারই দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটার দামটা কেমন রাখছেন ভাই? দুটি করে একই সেম দাম ভাই, 2,60,000। 60,000 টাকা পার? জি ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা হালকা কিছু ভাই, হালকা কিছু, খুব একটা বেশি না? না ভাই, দুই দাঁত করে আছে, দুটিরই বাহামা বীজ দেওয়া আছে আর কি। আচ্ছা, যে লোক যে জেনার বার ছিল এই দুটা, উনি ধরেন আমি 6 মাসে নিয়েছিলাম, উনি হলে খুবই মনে করি 2 মাস লালন পালন করতেছেন? হ্যাঁ, 2 মাস ধরে লালন পালন করতেছি। উনি বললো যে ভাই আমি দুইটা করুন, উনি আবার কোটিপতি লোকই, তো উনি বললো যে ভাই আমার এই দুইটা গরুর বামা বীজ দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, দুই দাঁত করে। পরবর্তী গাভীটা দেখাই, পরবর্তী 4 নম্বর গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই। 4 নম্বরটা ফ্রিজিয়ান ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটা? দাঁতে ভাই 4টা। দাঁতে 4টা? এর আগে একটা বাচ্চা দিয়েছে ভাই, এখন প্রেগনেট? প্রেগনেট ভাই। কত দিনের প্রেগনেট আছে এটা? প্রেগনেট এখন ধরেন 8-9 পড়েছে আর কি। পালান পালান ছাড়তেছে? জি ছাড়তেছে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? সেকেন্ড টাইম বাচ্চা দিবে। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভাইলা এটার দাম পড়বে 1,75,000। দুধ আশা করতেছেন কেমন? দুধ আগের বিনা 15-20 আছে গৃহস্থ, এদের জায়গা কত? এবার দুধ বেশি একটু বাড়বে না? জি। এটা দেখলাম সিরিয়ালের 4 নম্বর গাভী, 4 নম্বরটা। তো দর্শক চলুন সিরিয়ালের 5 নম্বর গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 5 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি? 5 নম্বরটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। দাঁতে কয়টা গাভীটা? দাঁতে 4টা ভাই। দাঁতে 4টা? জি।
প্রেগন্যান্ট ভাই? কত দিনের প্রেগন্যান্ট? 7 মাসের প্রেগন্যান্ট ভাই। দর্শক দুদুরু লাল লাল 7-8 এ পড়েছে। দর্শক এই পাশ থেকে দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ 7-8 এ পড়েছে ভাই। কতদিন সময় আছে? এখনো ভাই মাস দুয়েক সময় আছে ভাই। দামটা কেমন রাখছেন এটা? এটা যদি কোনো ভাইলে 165,000 দাম। 165,000 টাকা? জি। এটা দেখলে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 5 নম্বর গাবি। 5 নম্বরটা ভাই। সিরিয়ালের 6 নম্বর গাবিটা দেখতে পাচ্ছেন। 6 নম্বরটা ফ্রিজিয়ান যাতে দাঁতিনি। ওই দুইটা দাঁত হয়নি না? জি ভাই। প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। কত দিনের প্রেগন্যান্ট আছে এটা? এটা 8-9 পড়ছে ভাই। এটা নুলান ছাড়তেছে। দর্শক উলান পালান ছাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন? এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। এ বিরাট গরু, একটা বিগ বডির গরু ভাই। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভালো, এটার দাম পড়বে 2,40,000। 2,40,000? জি ভাই। দরদাম করা যাবে না? একদম 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 কি মহামারী কিছু না, সীমিত আর কি। সীমিত দরদাম করা যাবে? হ্যাঁ, হালকা কিছু, অত কিছু না, ওইভাবে দাম হালকা দরদাম করা যাবে। জি ভাই। পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা মনে হয় প্রেগন্যান্ট না? জি ভাই, এটা প্রেগন্যান্ট। দাঁত টাত কি হয়েছে? হ্যাঁ ভাই, এটা দাঁতিনি, এটি এটি 5 মাসের প্রেগনেন্ট ভাই। 5 মাসের প্রেগনেন্ট, এখনো দাঁত হয়নি? না, এই দিনে তোলা রয়ে গেল। দর্শক উলান পালান দেখতে পাচ্ছিলেন, 5 মাসের প্রেগনেন্ট। 5 মাসের প্রেগনেন্ট ভাই। দর্শক দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা? এটা যদি কোনো ভাইলা, এটার দাম পড়বে 145,000। 145,000 জি ভাই। আলোচনা সাপেক্ষে কিছুটা দরদাম করা যাবে। জি জি। 7 নম্বর গাভিটা? 7 নম্বর এ কটাই আছে ভাই। আচ্ছা আচ্ছা, আজকে পর্যন্ত দর্শকদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কটাই আছে ভাই। যোগাযোগটা কিভাবে করবে ভাই? যোগাযোগ স্ক্রিনে পুরো নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে হবে। আমি নাজমুল, আমার বাসা ঈশ্বর দরণ খোলা হাটের মসজিদের উত্তর পাশে। গরু আপনারা আমার সরজমে আসি, দেখলে এটা আরও ভালো হয়। আর উন্নত মালের দুটা গরু আছে এখন, ধরেন ওই আমার যে দুটা গরু আছে গির গরু, এইসব গরুগুলো যেহেতু অন্য খামারের কাজ যেত, তার কাছে ডিমান্ড বেশি থাকতো ভাই। নামের পরে কাজ হয় এখন, বুঝছেন? ভালো জিনিস যেতে আমরা ওই যেটা কথা আছে না, যেটা বড় লোকের ছেলে যেতে 100 টাকা দামের যেতেও গেঞ্জি গায়ে দেয়, তাহলে গরিব মানুষের ওই নিম্ন শ্রেণীর লোকজন ভাবে যে উনি মনে হয় কী না কী। একটা একটা নিম্ন শ্রেণীর ফ্যামিলির ছেলে যেতে অনেক টাকা দিয়েও যেতে একটা জিনিস পরে, ও মনে হয় 150 টাকা দিয়ে কিনে পড়ছে। তো ভাই আমরা যদি ভালো জিনিস নিয়ে আসি, বুঝছেন, আমার কাছে মানুষ নিতে চায় না, মানে খুব কম নেয়। আর যদি একটা যদি বড় জায়গায় যায়, তাহলে ধরেন মেলা টাকা দিয়ে নিতে চায়। আচ্ছা আচ্ছা। এই গির দুটা ভাই খুব ভালো গির হবে, দুইখান করে দাঁত, আর দুই দাঁতের গির পাওয়া যায় না, গর্ব করে মানুষ, খুব কম, বুঝছেন? শখিন লোকের এই দুইটা গরু ছিল, শখিন লোকের আমাকে দিতেছে, তাই লিয়ে আসছে। যোগাযোগটা কীভাবে? যোগাযোগ স্ক্রিনে পুরো নাম্বার দেওয়া থাকবে, নাজবুন অরণখোলা বাড়ি মসজিদের উত্তর পাশে আসি, যে কোনো লোকের জিজ্ঞাসা করলে দেখা দেবে ইনশাল্লাহ। এসে দেখে শুনে নিতে? হ্যাঁ, দেখে শুনে নেবে, মানে আমার খামার আসি দেখে নিলে আলহামদুলিল্লাহ ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।